অনলাইনে ভর্তিতে নেই বিশেষ চার্জ। রাজ্যের কলেজগুলিতে এখন সম্পূর্ণ অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলে। ফর্ম পূরণ থেকে শুরু করে ভর্তির টাকা জমা দেওয়া সবই অনলাইনে হয়। ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে ভর্তির ফি জমা দিতে পারেন ছাত্রছাত্রীরা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ অবতারী মন্ডল, ইউ আর ওয়াচিং এএস এডুকেশন সার্ভ ইউটিউব চ্যানেল। এবারে কিন্তু কলেজের ভর্তিতে কোনো ফি তোমাদেরকে দিতে হবে না। ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো এবারও একটি ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখো সবার আগে আমাদের চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য। তো চলো, যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি আমরা পড়ে নেব। অনলাইন কলেজে অনলাইনে ভর্তির সময় অনলাইনে টাকা জমা দিলে পড়ুয়ার কাছ থেকে একটি বিশেষ চার্জ বা খরচ নেয় ব্যাংক। অতিমারির আবহে এবার সেই খরচ নিতে বারণ করলেন শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী শনিবার বলেন, কলেজে ভর্তি প্রক্রিয়ায় সময় অনলাইনে ভর্তি বাবদ চার্জ হিসেবে ব্যাংক যে টাকা কাটে এবছর সেটা নেওয়া উচিত নয়। ভর্তুকি হিসেবে এই টাকা দেওয়া উচিত কলেজগুলিরই। আমি কলেজগুলিকে বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখতে বলছি। রাজ্যের কলেজগুলিতে এখন সম্পূর্ণ অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলে। ফর্ম পূরণ থেকে শুরু করে ভর্তির টাকা জমা দেওয়া সবই হয় অনলাইনে। ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে ভর্তির ফি জমা দিতে পারেন ছাত্রছাত্রীরা। কলকাতার একটি কলেজের অধ্যক্ষ জানালেন, এভাবে টাকা জমা দিলে ব্যাংক যে চার্জ নেয় এবছর তার পরিমাণ কিছুটা বেড়েছে। শিক্ষামন্ত্রী পড়ুয়াদের কাছ থেকে সেই চার্জটাই নিতে নিষেধ করেছেন। মেধার ভিত্তিতে 10ই আগস্ট থেকে স্নাতক স্তরে অনলাইনে ভর্তি নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সেই অনুযায়ী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রস্তুতি চলছে। অনেকেই করোনার জন্য ভর্তির সময় ছাত্রছাত্রীদের প্রদেয় ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ভর্তির ফর্মের দাম কমিয়ে দিয়েছে বেশ কিছু কলেজ। পড়ুয়ারা যাতে পরে টিউশন ফি দিতে পারেন সেই ব্যবস্থা করেছেন অনেক কলেজ কর্তৃপক্ষ। তার মধ্যে শিক্ষামন্ত্রী ব্যাংকগুলিকে বাড়তি চার্জ নিতে নিষেধ করলেন। নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ ষড়ঙ্গী এদিন জানান, তারা সিদ্ধান্ত নিয়েছেন এই বাড়তি টাকা কাটা হবে না। এবং সেই সাথে একটি কলেজের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে কিন্তু আমরা এই পেজটি পেয়েছি, এই বিজ্ঞপ্তিটি আমরা পেয়েছি, সেই বিজ্ঞপ্তিটি আমরা সরাসরি ডাউনলোড করে নিয়েছি। এটা হলো WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে একটি কলেজ, চন্দ্রকেতুগড় শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়। এই কলেজের থেকে একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে 13/8/2020, দেখতে পাচ্ছ। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এত দ্বারা BA/BSc প্রথম বর্ষে ভর্তি হতে আগ্রহী সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে সকল আবেদনকারী সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে ভর্তির আবেদন করতে পারবে। ভর্তির আবেদনের জন্য কোনো প্রকার আবেদন ফি জমা দিতে হবে না, শুধুমাত্র অনলাইনে আবেদনপত্রটি ফিল আপ করে সাবমিট করলেই হবে। যে সকল ছাত্রছাত্রী এই বিজ্ঞপ্তি প্রকাশের আগে নির্ধারিত আবেদন ফি সহ ভর্তির আবেদন করেছে, কলেজ চালু হওয়ার পর তাদের উক্ত ফি ফেরত অথবা অন্যান্য ফি এর সাথে অ্যাডজাস্ট করার ব্যবস্থা করা হবে। আদেশ অনুসারে অধ্যক্ষ চন্দ্রকেতুগড় শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ে যে অধ্যক্ষ রয়েছে সরোজ কুমার চট্টোপাধ্যায়, তারই কিন্তু এটি উদ্যোগ। এবং শিক্ষা দপ্তর থেকে অলরেডি বলে দেওয়া হয়েছে, এটা কিন্তু বেশিরভাগ কলেজে অর্থাৎ প্রত্যেক কলেজেই কিন্তু এই নোটিশ কিন্তু করা হবে যে তোমাদের ভর্তি হওয়ার জন্য কোনো আবেদন ফি কিন্তু দিতে হবে না, শুধুমাত্র অনলাইনে আবেদন করলে। এবং দোকানদারদের যে একটা মিনিমাম চার্জ নেয় অনলাইনে আবেদন করে দেওয়ার জন্য, সেই চার্জটুকু দিলেই কিন্তু তোমরা কলেজে ভর্তির জন্য অনলাইন আবেদন করতে পারবে। ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই আমাদের সঙ্গে থাকো, আমাদের পাশে থাকো, আমাদের একটি ছোট্ট ইউটিউব চ্যানেলের পরিবার, এই ছোট্ট পরিবারটিকে বড় করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমাদের। সুতরাং প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন, কারণ আপনাদের লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তোমরা দেখছিলে এস এডুকেশন সার্ভ ইউটিউব চ্যানেল। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর আমাদের ফেসবুক পেজে যদি তোমরা যুক্ত হতে চাও, অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে যদি যুক্ত হতে চাও, তাহলে ফেসবুকে গিয়ে সার্চ করো চাকরি প্রস্তুতি, অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা ক্লিক করে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের চাকরির প্রস্তুতি ফেসবুক পেজে যুক্ত হয়ে যেতে পারবে। আমাদের ওই ফেসবুক পেজে তোমরা পড়াশোনা সংক্রান্ত, চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় কিন্তু তোমরা নিজেরাও পোস্ট করতে পারবে। ধন্যবাদ, বাই বাই।